লিগিউম জাতীয় ফসল ফলান মাটিতে আর মাটির উর্বরতা বাড়ান, কোনগুলো লিগিউম জাতীয় ফসল আর কিভাবে মাটির উর্বরতা বাড়ায়, সব কিছু জানতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ছাদে ভীষণ রোদ, একদম মেঘ নেই, খুব রোদ উঠেছে। আর আমার বেডটা আজকে একটু মাটি তৈরি করতেই হবে আজকে, মানে অনেকদিন প্রত্যেক দিনই ভাবছি আজ করবো কাল করবো করা হচ্ছে না। তো যে ভেন্ডি গাছগুলো আছে, ভেন্ডি গাছগুলো মোটামুটি নষ্টও হয়ে গেছে, তো ভেন্ডি গাছগুলো তুলে দিয়ে চলুন মাটিটা তৈরি করি। আর মাটি তৈরি করে কি লাগাবো দেখা যাক, আর অন্যান্য যেসব আছে বাগানের সব কিছু নিয়েই মোটামুটি আপনাদের সব কিছুই দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই যে এই ভেন্ডি গাছগুলো আমি কিন্তু দিয়েছিলাম কিছুদিন আগে, তো একদমই তেমন ভালো হয়নি। এই ভেন্ডি গাছগুলো ভালো হয়নি, বরং আমার এই যে শীতের পরে আমি আপনাদের যেটা প্রত্যেক দিনই প্রায় দেখাই, এই গাছগুলো থেকে কিন্তু আমি প্রচুর ভেন্ডি পেয়েছি। একবার পাওয়ার পর দেখুন আমি এই যে ডগাটা কেটে দিয়েছিলাম, এই যে এটা হচ্ছে মূল গাছটা, এটা আমি কাটার পরেও কিন্তু প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে এখান থেকে প্রচুর পেয়েছি। পুরো বেডটাকেই এখন করতে হবে তৈরি আবার, কারণ সবই গাছ মোটামুটি নষ্ট হয়ে গেছে। তো চলুন প্রথমে এই এইখান থেকেই শুরু করি। তো চলুন, তো চলুন আগে ভেন্ডি গাছগুলোকে তুলে নেওয়া যাক। কিন্তু ভেন্ডি গাছগুলো তুলতে গিয়ে আমি দেখলাম ভীষণ শক্ত, আমি টেনে তুলতে পারছি না। ওই দেখুন ভীষণ শক্ত হয়ে গেছে, কারণ ভেন্ডি গাছগুলো খুব মোটা মোটা আর বড়ই হয়েছিল, শেকড়টা অনেক তলায় চলে গেছে। তো আমাকে মনে হচ্ছে এবার অন্তিমের সাহায্যই নিতে হবে, তো আমি একটু ওর হেল্প চাইলাম। এই যে এবার বললাম তুমি তোলো, আমি একদমই তুলতে পারছি না, খুব শক্ত হয়ে গেছে গাছগুলো। তো একটু এই জন্যেই দুজনে মিলে বাগান করার দরকার, বা সব কাজ সবসময় তো সবার দ্বারা হয় না। তো এই যে এখন যেমন এইটা আমার পক্ষে একটু কষ্ট, পারবো না কেন, হয়তো করে নিতে পারতাম, কিন্তু যেহেতু ও আছে বলে অনেক ইজিলি ব্যাপারটা হয়ে গেল। এরকমভাবে আমরা যখনই বাগানে আসি তখন হয়তো ও জল দেয়, আমি হারভেস্টিংটা করি, আবার ও জল দিলে আমি একটু ঘাস পরিষ্কার করলাম, বা আমি জল দিলাম ও একটু এদিকের কাজ করলো, এরকম করে কিন্তু আমরা যেটুকু সময় থাকি দুজন ওপরে বাগানের কাজটা আমাদের পক্ষে অনেকটা ইজিলি হয়ে যায়। নাহলে একা ওই কাজটা করতে গেলে কিন্তু প্রচুর সময় লাগবে, আর এতখানি সময় দেওয়ার মতো সময় তো সত্যিই নেই। তাই দুজন মিলে করলে বাগানটা অনেক সুবিধা। আর এখানে একটা কলকে ফুল ফুটেছে, ছোট্ট একটা টবের মধ্যে রয়েছে কলকে গাছটা। আর এবার আমি এই মাটিটাকে একটু কুপিয়ে নেব। তো দেখুন এই যে খুরপিটা আমি দেখাচ্ছি, এই খুরপিটা আমি তো বাগান ভালোবাসি, তো বাগান ভালোবাসি বলে আমার মেশো কিন্তু এই খুরপিটা বানিয়ে আমাকে গিফট করেছিল। খুরপিটা কিন্তু ভীষণ কাজের, খুব সুন্দর কাজ হয়। আপনারা এই যে রডটাকে বাঁকিয়ে এরকম বানিয়ে দিয়েছিল, যারা বানায় তাদের কাছে নিয়ে গেলে এরকমভাবে বানিয়ে দেবে। তো আর এই খুরপিটা দিয়ে ভীষণ সুন্দর সুবিধা, খুঁড়তেও যেমন সুবিধা, আর ডিপ হয়ে কিন্তু খোঁড়াটা হয়ও। যে কোনো গাছ লাগানোর আগে যদি আমরা একটু ডিপ করে মাটিটাকে আলগা না করে নিই, তাহলে কিন্তু কোনো গাছই ভালো হবে না। আর মাটিতে যদি লিগিউম জাতীয় ফসল আপনারা বানাতে পারেন, ফলাতে পারেন, তাহলে কিন্তু মাটির উর্বরতা বাড়ে, কারণ লিগিউম জাতীয় ফসলে নাইট্রোজেন থাকে, সে করে তো মাটির উর্বরতা বাড়ে। তো লিগিউম জাতীয় ফসল আপনারা চিনবেন কী করে, যারা জানেন তাদেরকে তো নতুন করে চেনানোর কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন শেকড়টা আমি দেখাচ্ছি, এই যে শেকড়ে গুটি গুটি হয়েছে, এরকম গুটি হবে দেখবেন ছোলা, মটর, আমরা যে শীতকালে যেগুলো ফলাই ওগুলো কিন্তু লিগিউম জাতীয় ফসল। আর এটা দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে গোবর সার, এই গোবর সারটা রেখে দিয়েছি। গোবর সারটাও কিন্তু আমি একা তুলতে পারলাম না, এটাও আমাকে একটু অন্তিমে হেল্প নিতে হলো। আর গোবর সারটা আমি রেখেছি গত শীতে, যখন শীতটা ঠিক চলে যায় তখন আমাদের এখানে ভ্যানে করে সার বিক্রি করতে আসে, তো তখন আমরা প্রচুর সার কিনে সামনের বছরের জন্য স্টক করে রাখি। কারণ সারটা যদি এক বছরের পুরনো হয়, দু বছরের পুরনো হয়, সেই সারটা কিন্তু খুব ভালো কাজ হয়। তো সাথে সাথে আমরা যখন বাগান করব, যখন আমার প্রয়োজন তখন তো সারটা কোনোভাবেই পাওয়া সম্ভব হয় না, তাই আমরা এই যে চালের বস্তাগুলো বা সিমেন্টের বস্তা এরকম জোগাড় করে সেই বস্তা ভর্তি করে করে প্রচুর সার আমরা কিন্তু স্টোররুমে রেখে দিই। আমার ছাদের স্টোররুম আপনাদের আগেও দেখিয়েছি। তো দেখুন আমি সারটা দিয়ে দিয়েছি মাটিতে, একদম বেডটা কিন্তু প্রায় রেডি হয়ে গেল। আমি ওখানে আরও দেব সর্ষে খোল, যেটা আমার কাছে এখন নেই, ওটাই এনে আমি দিয়ে দেব। আর এটা হচ্ছে লঙ্কা গাছ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লঙ্কা ধরেছে, লঙ্কাটা খুব টেস্টি আর ঝাল। এই লঙ্কা চারাগুলো আমার মা দিয়েছিল আমাকে,
রেখে দিয়েছি ছোট 6 ইঞ্চি টবে। তো লঙ্কাগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে, আর নিচে একটু ছায়াতে ছিল বলে গাছগুলো একটু লম্বা হয়ে গেছে। তো সে হোক, তাতে কোনো অসুবিধা নেই, লঙ্কা কিন্তু বেশ ভালোই ধরছে। এই দেখুন কি সুন্দর লঙ্কা ধরছে। আর এখন যা লঙ্কার বাজার, এখন যে কয়েকটি লঙ্কা কাঁচা খাওয়ার জন্য যেগুলো পাওয়া যাচ্ছে বেশ ভালোবেসেই তোলা হচ্ছে। তো চলুন, এবারে এই যে ছোট ছোট 6 ইঞ্চি টবে কিন্তু রয়েছে, আর এটা হচ্ছে কচু গাছ। আমি কচু গাছটা এর ভিডিও আগেও দিয়েছিলাম আপনাদের, মাটি তৈরি করে কিভাবে আমি বসালাম। তো কচু গাছটা আমি এরকমভাবে দিয়েছি তার কারণ কচু গাছ কিন্তু ছড়িয়ে যায় প্রচুর পরিমাণে, আপনারাও জানেন। আমি যদি বেডে দিই, বেডে এক জায়গা থেকে পুরো বেডটা আস্তে 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 ছড়িয়ে যাবে, তো সেক্ষেত্রে আমার শেকড়ে মাটিগুলোও নষ্ট করবে, অন্য ফসল ফলাতে আমার অসুবিধা হবে। তো সেজন্য আমি এরকমভাবে দিয়েছি, এটা যেটুকু যা হবে এর চারপাশে এইটুকু জায়গার মধ্যেই হবে। আর এদিকে চলে আসছি, দেখুন ঝিঙে বেশ কিছু ঝিঙে হয়েছে। এই যে আবার ঝিঙে তো প্রচুরই পাচ্ছি, আপনাদের প্রত্যেকটা হারভেস্টিংয়েই ঝিঙে থাকছে। আর এদিকেও হয়েছে বেশ একটা, এগুলো বেশ ভালো সাইজ হচ্ছে। এই দেখুন কি লম্বা লম্বা, এরকম যেগুলো ভালো সাইজ হয় সেগুলো ছোট থেকেই বোঝা যায় বেশ লম্বা হয়ে জালিটা পড়ে। আর এদিকে আমার এই যে এই কটা ফুল, প্রায় প্রত্যেক দিনই কটা করে সাদা ফুল ফোটে, এটা কিন্তু পুজোর বেশ উপকারে লাগে। কারণ সাদা ফুল সকালবেলা উঠেই আমাদের বাইরে যেগুলো আছে সবাই তুলে নিয়ে চলে যায়, সাদা ফুলটার বাইরে পাওয়া যায় না। তো আমার ছাদ বাগান থেকে আমি প্রত্যেক দিন এরকম একটু করে পাই। আর এদিকে দেখুন রয়েছে এই গামলাটা, অনেক দিন ধরে এইভাবেই এখানে পড়েছিল, একটা টবের মাটি এরকম ঢিপ করে ঢেলে রাখা হয়েছিল, ওটাতে হাতও দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। তো আমি সেদিন ভাবলাম পুরো বৃষ্টির জলে ভর্তি হয়ে আছে, আমি একটু কলমি শাক লাগিয়ে দিই। তো কয়েকটা কলমির ডগা এনে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, দেখুন তার চেহারা কি সুন্দর হয়েছে, দেখতে মানে দেখতেই অপূর্ব লাগছে। এটা কি খাবো না খাবো সেটা তো পরের কথা, এই যে দেখলেই চোখের শান্তি, খুব সুন্দর লাগছে দেখতে। আর কালকে বিকেলে এসে আমি ঝিঙেটা পেরেছিলাম, ভুলেও গেছি ঝিঙেটা একটু ফুটোও হয়ে গেছে। আর এই যে কলমি শাকগুলো একদম তোলার মতো রেডি হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি আপনাদের হারভেস্টিং ভিডিও দেব। কলমি শাকটা পুরো বেডটা দিইনি, তাহলে পুরো বেডটাই আমার ছেয়ে যাবে, ওই জন্য কিছু কিছু আমি কিন্তু টবের মধ্যেও রেখেছি। তো টবের মধ্যে ভীষণ সুন্দর হচ্ছে, দেখতেও দারুণ লাগে, দেখুন টবের মধ্যে কী সুন্দর হয়ে হচ্ছে, মাথায় বেশ সুন্দর কচি কচি ডগা হয়। আমি কদিন পরপর ভেঙে নিই, আবার এরকম হয়। এটাও রয়েছে একটা টবে, এটা আগে আমি ওপরে রেখেছিলাম, তখন কিন্তু শাকটা অত সুন্দর হতো না, একটু শক্ত শক্ত হচ্ছিল, আর এখানে বেশ সুন্দর হচ্ছে। আর ওই যে দেখাচ্ছি, দেখুন মাটির মধ্যে কত শ্যাওলা, এই শ্যাওলাগুলো আমি এরকম করে মাঝে মাঝে উঠিয়ে ফেলে দিই, আবার কিন্তু প্রচুর শ্যাওলা হয়। আর এই জলটুকু, এই জায়গাটাই আমার ছাদ বাগানের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে, এই যে জলের জায়গাটা, জল আমি ভীষণ ভালোবাসি। আর এই যে আনারসটা, খুব একটা যে ভালো হচ্ছে তা নয়, কারণ এটা সিজনেরটা খুব বেশি ভালো হয়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমি তো আজকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, মাটি তৈরিও শেয়ার করলাম, কীরকম কীভাবে আপনারা মাটির উর্বরতা বাড়াবেন সেটাও বললাম। আর বেডের মাটিতে আমি কোনো কেমিক্যাল সার ইউজ করি না, আপনারা জানেন, আমি ওই জন্য শুধু গোবর সার আর খোল দেবো। খোলটা যেহেতু আমার কাছে এখন নেই, তাই আর পোকামাকড় খুব একটা তেমন কিছু হয় না, যে পোকা মারার জন্য আমাকে আলাদা করে কিছু দিতে হয় না। ভার্মি কম্পোস্ট আমি দিই না, যেহেতু গোবর সার দিই, আর আমার মাটিতে প্রচুর পরিমাণে কেঁচো রয়েছে, তাই ভার্মি কম্পোস্ট দেওয়ার দরকারও নেই। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আর আপনাদের একটু উৎসাহ একটু ভালোবাসা আমাকে অনেকখানি পথে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কমেন্ট করে আমাকে জানাবেন, যাই হোক আপনারা কেউ কেউ কমেন্ট তো করেন কোনো কোনো বন্ধুরা, আর সেই জায়গাটা হয়তো আমি এখনও তৈরি করতে পারিনি, তাই হয়তো আপনারা সেভাবে আমাকে গ্রহণ করতে পারছেন না, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব যাতে আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠি। তো আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকব। টাটা।